আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। তো মরিচের চারা রোপণের ভিডিও আপলোড দেওয়ার পরই উদ্যোক্তা ভাইদের অনেক রকম মতামত জানিয়েছে, যে অনেকেই প্রশ্ন করেছে যে সাইফুল ভাই, আপনি যে মরিচ চাষ করেছেন এই মরিচের জাতের নাম কি। আবার অনেকেই প্রশ্ন করেছে যে সাইফুল ভাই, এত বৃষ্টির মধ্যে আপনি চারা কীভাবে রোপণ করলেন। আবার অনেকে প্রশ্ন করতেছে যে সাইফুল ভাই, এত বৃষ্টির মধ্যে চারা লাগালে চারা বাঁচবে কি না। তো এই সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই কিন্তু আজকের ভিডিওটিতে হাজির হয়েছি। তো এই সকল প্রশ্নের উত্তরই কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে জানার চেষ্টা করব। প্রথমেই জানিয়ে রাখবো যে আসলে আমি এত বৃষ্টির মধ্যে কি কারণে আমি এই মরিচ চারাগুলো রোপণ করলাম। তো এটা হচ্ছে আমার মরিচের জমি। তো এটাতে কিন্তু আমি 1 তারিখে আপনার এই মরিচের চারা রোপণ করেছি। অনেকে বিশ্বাস করতে পারতেছেন না যে সাইফুল ভাই আসলে মরিচ চারা লাগালো নাকি মিথ্যা কথা বললো। এই বৃষ্টির মধ্যে মরিচের চারা লাগানোর কারণটা একটা হচ্ছে, সেটা হচ্ছিল আপনার এখন যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো আকাশে মেঘলা, তো তাপমাত্রা কিন্তু এখন নিয়ন্ত্রণে আছে। এই সময় যদি আমরা মরিচের চারাগুলো রোপণ করে থাকি সেক্ষেত্রে কিন্তু চারাগুলো একটুও মারা যাবে না। তো এখন কথা হচ্ছিলো যে বৃষ্টির মধ্যে আমরা কিভাবে মরিচ লাগাবো এবং আপনার এই চারাগুলো মারা যাবে কি না। আমাদের এটা হচ্ছে মরিচের চারা। এই জমিতে আমাদের কিন্তু এটা আপনার 15% মতো জমি। তো এই জমিতে আমাদের চারা লাগানো হয়েছিল আপনার 1550 পিসের মতো চারা। আমি আজকে আমার এই জমিতে এসে দেখলাম যে আমার এই জমিতে যে চারাগুলো রোপণ করেছি 1550 পিসের মতো, এখান থেকে আমি দেখলাম লক্ষ্য করে যে আমার এই জমিতে 5 পিস চারাও মারা যায় নাই। এটা কিন্তু হয়েছে সঠিক নিয়মে লাগানোর কারণে। তো দেখতে পাচ্ছেন আমাদের চারা কিন্তু অলরেডি গ্রোথ চলে আসতেছে। আপনারা কিন্তু এই যে পাতাগুলো যেগুলো বেরোচ্ছে এগুলো কিন্তু নতুন পাতা, সবগুলো নতুন পাতা। আমি কিন্তু 1 তারিখে এই চারাগুলো রোপণ করছি, আজকে হচ্ছে আপনার 5 তারিখ। আমাদের কিন্তু চারার বয়স হচ্ছে আপনার 5 দিন। তো 5 দিনে আমরা মার্শাল্লাহ দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা চারারই কিন্তু নতুন পাতা বেরোচ্ছে এবং গাছের গ্রোথও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আসতেছে। বৃষ্টির মধ্যে চারা লাগানোর কারণটা হচ্ছিলো যেহেতু আপনার মালচিং করলে তাপমাত্রাটা বেশি হয়ে যায়, তো যদি আমরা অতি তাপমাত্রার ভিতরে এই চারাগুলো রোপণ করে থাকি সেক্ষেত্রে কিন্তু আমাদের চারাগুলো মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর যখন আপনারা দেখতে পাচ্ছেন যে মেঘলা আকাশ, হালকা পাতলা বৃষ্টি হচ্ছে, তো এমন তো অবস্থায় যদি আমরা চারা লাগাই সেই চারাগুলো কিন্তু মারা যাওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকে। তো আমাদের সেটা কিন্তু হয়েছে। তো আমরা কিন্তু চারা লাগানোর পরেই, মানে চারা লাগানো উঠে শেষ করতে পারিনি, এর মধ্যে কিন্তু এত পরিমাণে বৃষ্টি হয়েছে, তারপরে কিন্তু আমাদের চারাগুলো একটু মারা যায় না। দেখতে পাচ্ছি কত সুন্দর চারাগুলো দাঁড়ায়, মানে কত সুন্দর চারা নতুন পাতা দিচ্ছে। তো আমরা কিন্তু এটাতে একটা স্প্রে করেওছি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ভিডিও ছাড়ছি আমি। বর্ষাকালীন সময়ে বৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। মাঝখানে কিন্তু আমাদেরকে চারাগুলো লাগাতে হবে, কিন্তু চারা লাগানোর আগে অবশ্যই কিন্তু আমাদেরকে বারবার আমি বলি যেহেতু এখন বর্ষাকাল, আমাদের কিন্তু ড্রেন আছে, এটা কিন্তু আপনাদেরকে ক্লিয়ার রাখতে হবে। আপনারা তো লক্ষ্য করতেছেন যে আমাদের বেডের যে ড্রেন আছে এগুলোতে কিন্তু কোনো প্রকার পানি জমে নাই, আর আপনার ড্রেনের ভিতর দিয়ে কিন্তু আপনার পানিগুলো সবসময় আপনার ক্লিয়ার থাকতেছে, পানিগুলো চলে যাচ্ছে। তো এই কারণে কিন্তু আমাদের চারাগুলো মারা যাচ্ছে না, ঠিক আছে। তো এটাই গেলো আপনার প্রথম প্রশ্নের উত্তর, যে আমরা কীভাবে চারা লাগালাম এবং চারাগুলো কীভাবে টিকাচ্ছি আমরা। তো আমাদের দেখতে পাচ্ছেন মাটিটা একেবারে, বেডের যে ড্রেনগুলো আছে এগুলো কিন্তু একেবারে শুকনো, প্রত্যেকটা ড্রেনই কিন্তু শুকনো। এ কারণে কিন্তু আমাদের গোড়া কিন্তু কম ভেজা ভেজা আছে, একদম শক্ত আছে গোড়াটা। তো এই কারণে কিন্তু আমাদের চারাগুলো মারা যাচ্ছে না, চারা গ্রোথ ভালো এসেছে। আর চারা লাগানোর দ্বিতীয় দিনই কিন্তু আমরা স্প্রে করেছি। এটা আমার হচ্ছিলো আপনার প্রায় 1 বিঘার মতো প্রজেক্ট। তো এটা হচ্ছে আপনার 15% মরিচ, আর এটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন যে বেগুন চারা লাগাইছি। বেগুন চারারও ভালো মোটামুটি গ্রোথ আসতেছে, নতুন পাতা এটা এখন বেরোচ্ছে। তো এটা হচ্ছে আমাদের কিন্তু বেগুন, হ্যাঁ এটা হচ্ছে আপনার বেগুন। আর 2-3% মতো লাগাইছি, এখানে আপনার 2টার মতো জাত আছে, 2টা জাত করেছি এটাতে। আর এটা মরিচ শুধু 1টা জাতই করেছি এই বছর। এটা হচ্ছে আপনার কিন্তু মরিচের যে জাতটা আমি করেছি, এই জাতের নাম হচ্ছে নাগাফায়ার। তো যাকে জাতের নাম আমি বলতে চাইছিলাম না, তারপরে বললাম, কারণটা হচ্ছিলো জাত নিয়ে কিন্তু এখন কিন্তু খুবই একটা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন আপনারা যে এই জাত ভালো হচ্ছে না, অমুক জাত ভালো হচ্ছে, অমুক জাত ভালো হচ্ছে না, অমুক জাত ভালো হচ্ছে। তো আপনাদেরকে একটি কথাই আমি বলতে চাই, যে আপনারা যখন চাষাবাদ করবেন তখন আপনারা জাত ভালোভাবেই নির্বাচন করবেন। আমার কথা মতো যে আপনি যা চাষ করা লাগবে এমনটাতে কিন্তু না, আপনারা ভালো করে যাচাই বাছাই করার পরে তারপরে কিন্তু জাতগুলো নির্ধারণ করবেন যে কোন জাতটা আমি করব। যার কোম্পানির বীজ, যার কোম্পানির চারা তার কাছে ভালো, আপনার কাছে ভালো না হতে পারে। এর মাঝখান থেকে কিন্তু আপনাদেরকে ভালো জাতগুলো বাছাই করে নিয়ে আপনাদের কিন্তু চাষ করতে হবে। সম্মানিত দর্শক, না আমি কিন্তু চাষ করেছি নাগাফায়ার, এবছর নাগাফায়ারটা চাষ করলাম। গত বছর কিন্তু আমি এই ওই 1+টা চাষ করেছিলাম। তো মাশাল্লাহ দেখেন গাছ চারাগুলো কী গ্রোথ দেখছেন, 5 দিন গাছ চারার বয়স, তারপর কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো, প্রত্যেকটা চারাই আমাদের অনেক সুন্দর। শুধুমাত্র যে একটু বাতাস হয়েছিলো এই কারণে কিন্তু চারাগুলো একটু বাঁকা আছে, এই বাঁকাটা সমস্যা নেই, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো জাতের কথাও বললাম যে জাত কী জাত করেছি আমি, এটা কিন্তু আমার নাগাফায়ার জাত করেছি এবছর।
তো মাশাল্লাহ গাছের গ্রোথও ভালো আছে, সব কিছু ভালো আছে। আবারও আপনাদেরকে বলতেছি যে আপনারা যারাই মরিচ চাষ করেন বর্ষাকালীন সময়ে, জাতটা নির্বাচন করবেন আপনারা নিজ দায়িত্বে। আমি জাতটা বললাম, হয়তো আপনার কাছে ভালো নাও লাগতে পারে, আপনারা ওখানে ভালো ফলন নাও দিতে পারে। তো এই কারণে যে আপনারা আমার কথা মতো চাষ করবেন জাতের বিষয়ে, আমি এই কারণে কিন্তু আপনাদেরকে বলতে পারবো না যে ভাই এই জাতটা আপনি করেন। তবে আমার কাছে নাগাভাটটা ভালো মনে হচ্ছে, আমি চাষ করতেছি, আপনার কাছে ভালো নাও লাগতে পারে, ঠিক আছে। তো আপনারা যারা চাষ করবেন জাত ভালোভাবে নির্বাচন করবেন। আর আরেকটি বিষয়ে লক্ষ্য করবেন যে এটা কিন্তু আমাদের মালচিংয়ের চারা, ঠিক আছে, আর এটা কিন্তু মাটির চারা, একই দিনে লাগানো। তারপরে কিন্তু মাটির চারার যে অবস্থা দেখেন, একেবারে মানে মাটির সাথে মিশে গেছে, তো চারাগুলো কিন্তু খুব একটা ভালো নয়। যে বাঁকা হয়ে গেছে, এটাও বাঁকা হয়ে গেছে, এই যে মাটির সাথে পড়ে আছে। তো মালচিংয়ে আপনার কিন্তু আপনার এই বর্ষার মধ্যে লাগালেও কোনো সমস্যা না। আর আপনাদের মালচিংয়ের চারা যদি দেখায় দেখেন, প্রত্যেকটা চারারই কী সুন্দর গ্রোথ দেখেন, মাশাল্লাহ অনেক সুন্দর। আর মাটির চারা যদি অবস্থা দেখায় দেখেন কী অবস্থা হয়ে আছে। তো এটা হচ্ছে আপনার মাটি আর মালচিংয়ের পার্থক্য। তো এ পাশে দেখতে পাচ্ছেন যে করলার চারা লাগিয়েছি আমরা, এটা কিন্তু করলার জাত, এটা ছোটো জাতের করা হয়েছে। এটা আপনার বেশ কয়েকটি জাতি করা হবে, এটাতে একটা করেছি, আর পাশাপাশি এটাতে এখনও লাগানো হয় নাই, তবে লাগাবো দি একের মধ্যেই। আর এই করলা জাতগুলো কিন্তু আমি জার্মিনেশন করে বীজ দিয়েছিলাম বৃষ্টির মধ্যেও, আলহামদুলিল্লাহ দেখেন প্রত্যেকটা গাছই কিন্তু বেরোয়েছে, মানে প্রত্যেকটা বীজ থেকে চারা হয়েছে। দেখেন প্রত্যেকটাতেই আমরা দুইটা করে বীজ দিয়েছি, তারপরে কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, প্রত্যেকটাতেই দুইটা করে আপনার চারা হয়েছে। তো জার্মিনেশন করে দিয়েছিলাম, এই কারণে কিন্তু আমাদের এই চারাগুলো নষ্ট হয় নাই। তো মাশাল্লাহ করলার গাছও ভালো আছে মোটামুটি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি চাই যে আমার দ্বারায় যাতে কোনো উদ্যোক্তার ক্ষতি না হোক। হ্যাঁ, এ কারণে কিন্তু আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি, আমি কীভাবে মরিচের জমি শোধন করতেছি, কীভাবে বেড করতেছি, কীভাবে মালচিং পেপার দিচ্ছি এবং কীভাবে চারা রোপণ করতেছি। এখন আমরা আমাদের এই জমিতে কখন কোন স্প্রেটা করতেছি, এ টু জেড কিন্তু তত্ত্বই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবো। তো আলহামদুলিল্লাহ দেখেন চারাগুলো কত সুন্দর, দেখেন নতুন পাতা দিচ্ছে প্রত্যেকটা চারায়। তার কিন্তু সাত দিনের মধ্যে আমাদের চারার কিন্তু গ্রোথটা অনেক ভালো আসবে। তো তারপরেও আমি একটা চারা যদি আপনাদেরকে একটু উঠে দেখায় দেখেন, এটা কিন্তু মাটির চারা, এটা কিন্তু এটাও কিন্তু আমরা শিকড় দিছে। তো আপনাদেরকে যদি একটু দেখায় দেখেন এই চারাগুলো কিন্তু, এ দেখেন নতুন শিকড় দিচ্ছে, নতুন শিকড় দিচ্ছে। তো দেখেন কত সুন্দর শিকড় দিচ্ছে চারাটা, এক পাশ থেকে যদি দেখায় দেখেন এটা কিন্তু নতুন শিকড়, এদের সাদা যে শিকড়টা এটা কিন্তু নতুন শিকড়। তো এই শিকড় যখন আমরা মাটির ভিতর দেবে তখন কিন্তু অলরেডি আমার আপনার চারার গ্রোথ চলে আসবে। তো এই তো হলো আপনার চারার ব্যাপার। তো আমি কিন্তু এই কারণেই বৃষ্টির মধ্যে চারাগুলো লাগিয়েছি, যেহেতু এখন তাপমাত্রাটা অনেক কম, এখন কিন্তু চারাটা মারা যাওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে। তো আপনারা যারা বেড তৈরি করছেন তারা বসে না থেকে আপনারা কিন্তু চারা ভালোভাবে রোপণ করতে পারেন, এবং আমরা যেভাবে লাগাচ্ছি বা যেভাবে স্প্রে করতেছি এভাবে কিন্তু আপনারাও চালিয়ে যেতে পারেন। তো সম্ভবত দর্শক, আপনাদের প্রশ্নের উত্তর আশা করি ভালোভাবে আমি দিতে পেরেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের এই প্রজেক্ট যেগুলো করতেছি ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি, যাতে কৃষি থেকে আপনারা সফলতা অর্জন করতে পারেন এবং কৃষিতে কেরিয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।